গুড মর্নিং ঢাকা, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা, আজকে 4ই জুন, এটি ঢাকার বনশ্রী এলাকায়। আপনাদেরকে আজকে আমার ছাদ বাগানের, যেহেতু অতিবৃষ্টি হচ্ছে, কি অবস্থা দেখানোর জন্য। এটি হচ্ছে আমার আম গাছটি, মরে মরে বেঁচে আছে এখনও। এই আম গাছের নিচের খাঁটি জায়গাটাতে কিছু ডাঁটা চাষ করা হয়েছিল, কিন্তু অতিবৃষ্টির কারণে ডাঁটাগুলি পুঁইশাকগুলি, দেখুন পোশাকগুলি কিছুটা সতেজ, ডাল থেকে লাগানো হয়েছিল। চারা, অ্যালোভেরা, এখানেও ডাটা লাগানো হয়েছিল। ডাটাগুলির অবস্থা দেখতে পাচ্ছেন, সব নুয়ে পড়েছে। এগুলি তো প্রায় বলতে যায় বাঁচবে কিনা বলা যাচ্ছে না, এখন অবস্থা নীল অপরাজিতা। এখানে ডাটাগুলি বেশ এখনও বোঝা যাচ্ছে, যদি রোদ উঠে যায় তাহলে এগুলি টিকে যেতে পারে আশা করা যায়। একটি বড়ই গাছের নিচের অংশে করা হয়েছিল, কিছু কিছু টিকে গেছে, সতেজ দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে সেই মৃত আম গাছের পাশে কিছু গাছ, এখানেও ডাটা চাষ করা হয়েছে, তবে সংখ্যায় কম। ডাটার নিচের অংশ লাগানো হয়েছিল, সেগুলোতেও পাতা গজাচ্ছে দেখতে পাচ্ছি। লেবু গাছের অবস্থা, এটা হচ্ছে নিম পাতার গাছটি, পেয়ারা ফুলটি তো ঝরে গেছে। এই হলো পেয়ারার অবস্থা। যাক, আজকে মনোরম দৃশ্য, আকাশে মেঘ জমেছে দেখা যাচ্ছে। ঢাকার শুধু বিল্ডিং আর বিল্ডিং, এই কংক্রিটের নগরীতে মানুষের বসবাসের জন্য খেলার মাঠ, বাচ্চাদের পার্ক, কোনো কিছুই তেমন দেখা যায় না। দেখতে পাচ্ছেন এই যে ধরেছে, ডালিম আনার ধরেছে, ওই পাতা ঢেঁড়স ফুল এসেছে, ঢেঁড়সের অবস্থা মাশাল্লাহ। পেঁপে গাছও পেঁপে আসছে, এটা হচ্ছে মেহেদি গাছ, পেঁপের অবস্থা অবস্থা বৃষ্টিতে লেবু গাছের অবস্থা বেশি ভালো না, সফেদা ধরা শুরু করেছে। পেয়ারার গাছে পেয়ারা আসছে, চলে আসছে। সবাইকে শুভেচ্ছা। ঢাকার অবস্থা বৃষ্টিতে ভালোই লাগে, তবে টানা অতিবৃষ্টি আমাদের সবার জন্য ক্ষতিকর, ফসল হানি হতে পারে। এখন ঢাকার সব জায়গায় সব ছাদই গাছ, দেখুন পাশের ছাদটিতেও গাছ আছে, তারপরেরটিতেও গাছ আছে, যতদূর দৃষ্টি যায় প্রত্যেকটি ছাদে এখন ছাদ বাগান। বেশ ভালোই লাগে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।